সম্প্রতি ব্রাক এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা যা সাল থেকে আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে টেকসই বিমোচনে কাজ করে যাচ্ছে ঋণ কর্মকর্তা প্রগতি পদে জনবল নিয়োগ দিচ্ছে আমি এই নিয়োগের সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আশা করছি ভিডিওর সঙ্গেই থাকবেন এবং সেই সাথে একটি রিকোয়েস্ট থাকবে যারা নিয়মিত চাকরির আপডেট পেতে চান সরকারি বেসরকারি ব্যাংক এনজিও বা বিভিন্ন ধরনের কোম্পানির চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই আমার বিটি জবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আশা করছি বাংলাদেশের সকল চাকরির আপডেট সবার আগে দ্রুত আপনার নিকট পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো শুরু করছি ব্রাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি এখানে দেখা যাচ্ছে ঋণ কর্মকর্তা প্রগতি পদে ব্রাক এনজিও জনবল নিয়োগ দিচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর পাস এবং শিক্ষা জীবনে যে কোনো একটি পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা জিপিএ অথবা সিজিপিএ তবে গ্রহণযোগ্য অন্যান্য পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা জিপিএ বা সিজিপিএ থাকতে হবে অর্থাৎ আপনি যদি ঋণ কর্মকর্তা প্রগতি হিসেবে আবেদন করতে চান তাহলে আপনার অবশ্যই মাস্টার্স কমপ্লিট থাকতে হবে যে কোনো বিষয়ে মাস্টার্স কমপ্লিট থাকতে হবে এবং এক্ষেত্রে যদি আপনি একটি বিভাগে তৃতীয় বিভাগ পান অর্থাৎ এসএসসি এইচএসসি ডিগ্রি এবং মাস্টার্স লেভেলের যে কোনো একটিতে তৃতীয় বিভাগ পান তাহলে গ্রহণযোগ্য হবে আর ন্যূনতম দ্বিতীয় বিভাগ পেতে হবে সকলটিতে অর্থাৎ আপনি যদি দ্বিতীয় বিভাগের নিচে কোনো বিষয়ে পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না তবে শর্ত একটি যে একটিতে আপনার তৃতীয় বিভাগ থাকলেও আপনি আবেদনটি করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অর্থাৎ আমি আবারও ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি যে মাস্টার্স পর্যন্ত আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে প্রত্যেকটি সেক্টরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তবে যদি কোনোটাই আপনি তৃতীয় বিভাগ পান তাহলে আপনি আবেদন করার যোগ্য তা অর্জন করবেন কিন্তু যদি দুইটি বিষয়ে আপনার তৃতীয় বিভাগ হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না এখানে দ্বিতীয় বিভাগ বলতে টু মিনিমাম ধরা হয়েছে এক্ষেত্রে কর্মস্থল হবে ব্রাকের মাঠ কার্যালয় অর্থাৎ ব্রাকের যেখানে যেখানে রয়েছে ঠিক সেখানে সেখানে আপনার পোস্টিং হবে সুবিধা সময় উৎসব ভাতা মাতৃত্বকালীন পিতৃত্বকালীন ছুটি আনুতিক প্রদায়ক ভবিষ্য নিধি স্বাস্থ্য এবং জীবন বিমা পারফরমেন্স বোনাস ইনসেন্টিভ যাতায়াত ভাতা ও অন্যান্য এছাড়াও বেতন ভাতা তো রয়েছেই আগ্রহী প্রার্থীদের আগামী একুশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে ক্যারিয়ার্স ডট ডট নেট অথবা ডাব্লু এর মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার প্রক্রিয়াটি অনলাইনে সুতরাং আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক অর্থাৎ এই ঋণ কর্মকর্তা প্রগতিতে আবেদন করতে ইচ্ছুক তারা একুশ ডিসেম্বর দুই তারিখের মধ্যে ক্যারিয়ার্স ডট ডট নেট অথবা ডাব্লু এর মাধ্যমে আবেদন করতে হবে আর উল্লেখ্য যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে এবং যোগদানের ছয় মাস পরে ফেরতযোগ্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ব্রাক ঋণ কর্মকর্তা প্রগতি পদে জনবল নিয়োগ প্রদান করছে ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে থাকার জন্য এবং সেই সাথে ধন্যবাদ আমার বিডিজবস অ্যালার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য